আক্রান্ত কংগ্রেস প্রার্থী রবি শাহকে নিরাপত্তা দেওয়া নির্দেশ, রাজ্য সরকারকে নিরাপত্তা দেওয়া নির্দেশ কলকাতা হাইকোর্টে। জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে নিয়ে টেলিফোনে কথা বলে। সৌভিক, ঠিক কি জানতে পারছো? দেখো, 16 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে আপাতত 1 সপ্তাহের জন্য রাজ্যের খরচে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে অভিযোগ রবি শাহ করছিলেন যে তাকে 19 ডিসেম্বর রাস্তায় ফেলে কার্যত বিভস্ত্র করে মারধর করা হয়েছে, তার ইনভেস্টিগেশনও 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং তার গোপন জবানবন্দি সেটাও পুলিশকে গ্রহণ করতে হবে এবং 19 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, সেই সময়ের মধ্যে পুলিশকে এসে এই মামলার ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা বিস্তারিত আকারে বলতে হবে। আপাতত ভাবে 1 সপ্তাহের জন্য রাজ্য কংগ্রেস প্রার্থীকে নিজের খরচে নিরাপত্তা দেবে এবং পরবর্তী ক্ষেত্রে তার যদি আরো নিরাপত্তার প্রয়োজন হয় সেটা তার ব্যক্তিগত খরচে তিনি সেই কাজ করতে পারবেন। শিলাজিত, ধন্যবাদ সৌভিক। এ প্রসঙ্গে অধীর চৌধুরী, তিনি কি বলেছেন শোনাবো। কংগ্রেসের প্রার্থী রবি সাহা তাকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হয়েছে, তাকে নগ্ন করে তার উপরে নৃশংস অত্যাচার এবং সে অত্যাচারের ছবি ভিডিও করে এলাকার মানুষ আমাদের সকলের কাছে পাঠিয়েছে, আমরা তা দেখেছি। আমরা রবি সাহার উপরে এই অত্যাচারের প্রতিবাদে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে দরবার করেছিলাম। বিচারপতি রায় দিয়েছেন যে রবি সাহার জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করতে হবে, পুলিশকে সুরক্ষা দিতে হবে, 3 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এবং তদন্ত শেষ করতে হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।